নমস্কার সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি নিরামিষ মূলোর ঘন্ট মূল সবজিটা অনেকেই পছন্দ করেন না তবে আমার মনে হয় যারা মূল পছন্দ করেন না তারাও যদি একবার এইভাবে মূলর ঘণ্ট রান্না করে খান আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা বানানো খুব সহজ এবং ভাত বা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে আসুন দেখি এই নিরামিষ মূলর ঘণ্ট বানানোর জন্য আমি কি কী নিয়েছি মূলোর ঘণ্ট বানানোর জন্য আমি এখানে আটশো গ্রাম মূল নিয়েছি মূলোগুলিকে ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে খুব ভালো করে কুচিয়েও নিতে পারেন তবে গ্রেট করে নিতে পারলে খুব ভালো হয় ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা ছোট দু তিন টুকরো দারচিনি দুটো এলাচ তিন চারটে লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ গোটা জিরে আর আমার এখানে লাগছে এক থেকে দেড় টি স্পুন আদা বাটা আন্দাজ অনুসারে হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো স্বাদ অনুসারে লবণ আর এখানে আমি এক টি স্পুন পরিমাণ চিনি নিয়েছি রান্নার জন্য নিয়েছি দুই থেকে তিন টেবিল স্পুন পরিমাণ সরষের তেল আর আমি এখানে এক টি স্পুন পরিমাণ ঘি ব্যবহার করব প্রথমেই গ্যাস অন করে একটা প্যান চাপিয়ে দিয়েছি এবং তাতে দুই থেকে তিন টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে প্রথমেই আমি ফোরনের মশলাগুলোকে এখানে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প পরিমাণ গোটা গরম মশলা এবং অল্প সাদা জিরে দিয়েছি তিরিশ চল্লিশ সেকেন্ড ফোড়নের মশলাগুলিকে তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে আমি যে আদা বাটাটা নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আদা বাটাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে এখানে আমি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড আদা বাটাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি এর ফলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে এরপরে এখানে আমি গ্রেড করে রাখা মূলটা দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে মূলোটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব মূলটাকে গ্রেট করে নেবার ফলে মূলটার মধ্যে কিছুটা জল থাকে সেই জলটা পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত মূলোটাকে একটু ভেজে নিতে হবে মূলটাকে ভালো করে ভেজে নিলে মূলর মধ্যে যে গন্ধটা থাকে যেটা অনেকেই পছন্দ করে না সেই গন্ধটা কিন্তু পুরোপুরি চলে যাবে এখানে আমি কয়েক মিনিট মূলটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি মূলোর মধ্যে যে জলটা ছিল সেটাও পুরোপুরি শুকিয়ে গেছে এবারে আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আন্দাজ অনুসারে হলুদ গুঁড়ো জিরে গুঁড়োটাও আমি এখানে অ্যাড করে দিলাম আর তার সাথে এক টি স্পুন পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই ডিশটা একটু মিষ্টি খেতে হয় আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি এখানে দিয়ে দিলাম এবারে সব উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব লবণ দেবার ফলে এবারে দেখতে পাচ্ছি মূল থেকে আবারও সামান্য পরিমাণ জল বেরিয়েছে জলটাকেও একটু শুকিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এবারে আমি দশ মিনিটের জন্য প্যানটি ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি এবারে এখানে দেখতে পাচ্ছি জলটা পুরোপুরি শুকিয়ে গেছে মূলটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মূলর মধ্যে সমস্ত জলটা শুকিয়ে যাবার ফলে মূলর পরিমাণটাও দেখতে পাচ্ছেন অনেকটাই কমে এসেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই ডিশটা যদি কাউকে না বলে পরিবেশন করেন তবে সে কিন্তু ভাবতেই পারে যে এটা মূলর নয় বাঁধাকপির কোনো রেসিপি এবারে নামানোর আগে আমি এখানে এক টি স্পুন পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমার নিরামিষ মূলোর ঘন্ট রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ব্যাস এবারে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন এই নিরামিষ মূলোর ঘন্ট রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনার মূল্যবান মতামত সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেলাইকানে ক্লিক করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও